হরিদ্বারের ঘাটে সন্ধ্যা আরতি দেখার পর আমরা চলে আসলাম হরিদ্বারের বাজার। এইটা কলকাতার বড় বাজারের থেকে কোনো অংশে কম নয়। চারিদিকে মানুষের ভিড়, সন্ধ্যা বাড়তে বাড়তে এই ভিড়টা বাড়তে থাকে। হরকেপুরি ঘাট থেকে একটু এগিয়েই এই বাজার। এই দোকানদারটি আমাদের স্বাগত জানিয়ে বলে দিচ্ছে তার দোকানে কিছু সামগ্রীর কথা, বলছেন জুতো এখানে খুব ভালো পাওয়া যায়, তার সঙ্গে নানা রকম জামা প্যান্ট খুব সস্তায় রিজনেবল প্রাইসে পাওয়া যায়, কারণ কোথাও গেলে বাড়ির লোকেদের জন্য কিছু না কিছু তো আনতেই হয়। তো হরিদ্বারে খুব সস্তায় নানা রকম জামা প্যান্ট জুতো সব রকম নিত্য প্রয়োজনীয় জিনিস এই হরিদ্বারের মার্কেটে পাওয়া যায়। কোথাও ঘুরতে গেলে সবাই তাকিয়ে থাকে আমার জন্য কি এনেছে। তো হরিদ্বার গেলে আমি সবাইকে একটাই সাজেস্ট করবো, প্লিজ হরিদ্বারের মার্কেটে যান, এখানে খুবই ভালো কোয়ালিটি, খুবই সস্তায় নানা রকম জিনিস পেয়ে যাবেন। এখানে শাল খুব ভালো সস্তায় পাওয়া যায়, আমি বলবো সাজেস্ট করবো শালগুলো এখানে গেলে একবার ট্রাই করতে পারেন। আর তার সঙ্গে কম্বল, বেডশিট খুবই ভালো ভালো জিনিস পাওয়া যায়, একটু বার্গেনিং করলে হয় বা অনেক দোকানে সেল লেখা থাকে। সারা বছর এখানে জনগণের সমাগম থাকে বলে সারা বছর প্রত্যেকটা দোকানে সেল অ্যান্ড সিগন্যাল সেল, আর এরা বার্গেনিং পছন্দ সেরকমভাবে করে না, ফিক্সড প্রাইস। মার্কেটের পর একটু যদি ফুচকা খাওয়া যায় মন্দ হয় না, ফুচকাটা খুবই ভালো, খুবই ক্রিসপি। এখানে খুব ভালো পরিমাণে ছানা আর ক্ষীর পাওয়া যায়, আমি সাজেস্ট করব অবশ্যই এসে মিষ্টিটা খান। এখানে ক্ষীরের সন্দেশগুলো দুদিন প্যাকেট করে রেখে দিলে কোনো অসুবিধা নেই, বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। রাবড়িটা অবশ্যই একবার ট্রাই করুন, দারুণ লাগবে। বাঙালিদের একটি জনপ্রিয় স্থান হচ্ছে হরিদ্বার, সেখানে গিয়ে যদি মিষ্টি না খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই।